ভারত চীনের দ্বন্দ্ব এখন ভারতের ভেতরবাড়ির উঠান বাংলাদেশেও পৌঁছে গিয়েছে। বাংলাদেশে সরকারের সমালোচকদের দৃষ্টান্ত এবং বিচার বহির্ভূত হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার পরিপ্রেক্ষিতে চীনা খোলাখুলিভাবে শেখ হাসিনা সরকারের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। এদিকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় যে কেউ হস্তক্ষেপ করলে তার ভিসা প্রত্যাখ্যান করা হবে, যুক্তরাষ্ট্রের এমন হুমকির প্রেক্ষাপটেও চীন তার সমর্থন যুগিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য এবং শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়ার মার্কিন সক্ষমতা নিয়ে গত 14 জুন চীনের কমিউনিস্ট পার্টির অফিসিয়াল সংবাদপত্র গ্লোবাল টাইমসের একজন সাংবাদিক চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ওয়াং ওয়েবিনের মন্তব্য জানতে চেয়েছিলেন। এ সময় ওয়েবিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে একটি নির্দিষ্ট দেশ বহুদিন ধরেই বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশের ঘরোয়া বিষয়ে নাক গলিয়ে আসছে। এদিকে ভারতের বক্তব্য, বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ নয়। আবার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রে যে চেষ্টা করছে সেটাও বাংলাদেশের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতার জন্য কোনো হুমকি নয়। সুতরাং এখানে চীন যা বলছে মোটাদাগে তার অর্থ দাঁড়ায় 2024 সালের নির্বাচনে যেভাবেই হোক চীন শেখ হাসিনা ও আওয়ামী লীগের পাশেই থাকবে। এছাড়া শেখ হাসিনা সরকার ভারতকে তার উত্তর পূর্বাঞ্চলীয় 3টি রাজ্য যথাক্রমে ত্রিপুরা, মেঘালয় ও আসামের সড়ক, রেল, নদী এবং সমুদ্রপথের ট্রানজিট রুটের অনুমতি দিয়েছে। চট্টগ্রাম ও মোংলা এই 2টি সমুদ্রবন্দর এবং 4টি নদীবন্দর কলকাতা থেকে মুর্শিদাবাদকে আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের সঙ্গে যুক্ত করবে। এর বাইরে আন্তঃসীমান্ত ট্রাক চলাচল এখন বিবিরবাজার হয়ে সীমান্তপুর, আখাউড়া হয়ে আগরতলা, শ্যাওলা হয়ে সুতারকান্দি এবং তামাবিল হয়ে ডাউকি পর্যন্ত চলাচল করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শেখ হাসিনা সরকার তার সঙ্গে সরকারের বিদ্যমান সম্পর্কে ভারত বাংলাদেশ মৈত্রীর সুবর্ণ অধ্যায় বলে যে অভিধান দিয়েছেন তাতে মোটেও অবাক হওয়ার কিছু নেই। এখন প্রশ্ন রইল, শেখ হাসিনাকে চীনের জোরালোভাবে সমর্থন দেওয়া দেখে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু রয়েছে কি না? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন বলেন, আগামী আগস্টে ব্রিক্স সম্মেলনে ঢাকা অতিথি হিসেবে যোগ দিবে। ওই সময় বাংলাদেশকে আরও 8টি দেশের সঙ্গে ব্রিক্সে যোগ দিতে আমন্ত্রণ জানানোর সম্ভাব্য কথা রয়েছে। প্রসঙ্গত, ব্রিক্সের প্রধান মুখ্য যুক্তরাষ্ট্র ও ডলারের আধিপত্যমুক্ত একটি নতুন বিশ্ব ব্যবস্থা বিনির্মাণ করা। ব্রিক্সে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে তা যে কেউ আন্দাজ করতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোরের একটি অংশ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ভারতের প্রভাব বাংলাদেশে অনেক বেশি এবং প্রত্যক্ষ কৌশলগত অংশদূরত্ব রয়েছে দুদেশের মধ্যে, যার মাধ্যমে ভারত তার উত্তর পূর্বের রাজ্যগুলোতে বিদ্রোহ নিয়ন্ত্রণ করছে, সেই রাজ্যগুলোর সরকারের চলাচল সুগম করছে। কিন্তু তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প, আখাউড়া সিলেট রেললাইন এবং সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরের বিনিয়োগের সুবাদে এই অঞ্চলে চীনের যে অবাধ আনাগোনা হবে তাতে ভারতের নিজ ভূখণ্ডের উত্তর পূর্ব রাজ্যগুলোতে দেশটির নিজস্ব যাতায়াত বাধাগ্রস্ত হতে পারে। তাই স্বল্পমেয়াদী দৃষ্টিকোণ থেকে ভারত দাবি করতে পারে ঢাকস্থ বন্ধুত্বপূর্ণ শাসন ব্যবস্থাকে সমর্থন দেওয়া ছাড়া ভারতের কোনো বিকল্প নেই। একইদিকে শেখ হাসিনাকে দেয়া বন্ধুত্বের প্রতিশ্রুতির কারণে ভারত হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্মা হয়ে দাঁড়াবে না, সেই সাথে ভারত বাংলাদেশে চীনের আধিপত্য বিস্তারের বিষয়টিও মেনে নিচ্ছে না। বিধায় ভারতকে বাংলাদেশ প্রশ্নে আরও সৃজনশীল কূটনৈতিক নকশা প্রণয়ন করতে হবে। বিজনেস স্ট্যান্ডার্ড সূত্র মতে, ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।